হ্যালো, স্বাগত জানাই। আজকের স্পাইস বক্সে আমি আপনাদের দেখাবো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দক্ষিণ প্রান্তে যে সেভরি স্ন্যাক্স বানানো হয় সেটা। আমি কথা বলছি কর্ন ফ্রিটার্সের, আর এগুলো বানানো খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। এর উপকরণগুলি হল দেড় কাপ মতো সুইট কর্ন, দুটো ডিম, অর্ধেক কাপ দুধ, এক কাপ কর্নফ্লাওয়ার, এক কাপ টুকরো করে কাটা অ্যাভোকাডো, অর্ধেক কাপ কুচানো টমেটো, অর্ধেক কাপ কুচানো পেঁয়াজ, এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ চিকেন স্টক পাউডার, দু টেবিল চামচ তেল। প্রথমে আমি একটা পাত্র নিলাম, যার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর চিকেন স্টক পাউডারটা মেশাচ্ছি। এর মাঝখানে সামান্য স্পেস তৈরি করে তার মধ্যে ডিম ফাটিয়ে দিচ্ছি। সামান্য দুধ মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সুইট কর্ন অ্যাড করুন। ভালো করে মিশিয়ে নিন। সাইডে সরিয়ে রেখে দিন। একটা প্যানে সামান্য তেল গরম করুন ইতিমধ্যে। এতে আমি নুন দিয়ে দিই। তেলটাও গরম হয়ে গেছে। এবার ফ্রিটার্স বানানো শুরু করব। এগুলো দুটো দিকেই ভালোভাবে ভেজে নিন। কর্ন ফ্রিটার্স সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। ব্যাটার যতক্ষণ না শেষ হচ্ছে আপনি আরও কটা বানাতে পারেন। কর্ন ফ্রিটার্স তৈরি হয়ে গেছে, এবার টপিংটা বানিয়ে নিই। আমি এর মধ্যে টমেটো অ্যাড করলাম, অ্যাভোকাডো, তারপর পেঁয়াজ, লেবুর রস। এটা ভালো করে মিশিয়ে নিন। ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিন। আর কর্ন ফ্রিটারগুলোর ওপরে বসিয়ে দিন। কর্ন ফ্রিটারগুলো সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। অবশ্যই গরম গরম সার্ভ করবেন। এটা একটা পারফেক্ট টি টাইম স্ন্যাক। আর যদি অ্যাভোকাডো খুব সহজে না পাওয়া যায়, তাহলে অ্যাভোকাডোর বদলে আপনি কাঁচা আমও ইউজ করতে পারেন। কাল বিকেলেই এটা বানিয়ে দেখুন।